السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা শুরু করব রিডার থ্রি লেসন নাইন এক্সারসাইজ নাইন, প্রশ্নবোধক হামজা আ। প্রশ্নবোধক হামজা আমরা এখানে দেখছি ইনাবা। ইনাবা তুমি আসবা প্লিজ এবং পড়বা। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা এখান থেকে পড়। আল বিহারু জামাউল বাহরি। হ্যাঁ, আল বিহারু হচ্ছে একটা শব্দ, জামউন মানে হলো বহুবচন, আর আল বাহরি আবার একটা শব্দ। অর্থাৎ আল বিহারু শব্দটা আল বাহরু শব্দের বহুবচন, সেটা এখানে বলছে। সেটা এখানে বলছে যে আল বিহারু মানে হচ্ছে সমুদ্র সমূহ, শব্দটার অর্থ জামউল বাহরি, সমুদ্রের বহুবচন। সমুদ্রের বহুবচন হচ্ছে সমুদ্র সমূহ। তাহলে আল বাহরু হচ্ছে একবচন, আল বিহারু হচ্ছে বহুবচন। তো এটা একটা সেন্টেন্স বলতেছে কি যে আল বিহারু এই শব্দটা জামউল বাহরি মুদাফ মুদাফ ইলাইহি, অর্থাৎ আল বাহরির বহুবচন হচ্ছে আল বিহারু। আবার পড়ো। আল বিহারু জামউল বাহরি, অর্থ সমুদ্র সমূহ সমুদ্রের বহুবচন। গুড, তাহলে আল বিহারু হচ্ছে শব্দটা বহুবচন। এখন নেক্সট কোয়েশ্চন না, তারপরে একটা একটু পড়ি আমরা। এখন আমরা যদি প্রশ্ন করি আল বিহারু, যেমন আল বিহা মানে আল বিহারু শব্দটা কি আল বাহরের বহুবচন, এরকম যদি আমরা কোয়েশ্চন করি তাহলে শুরুতে একটা প্রশ্নবোধক আ নিয়ে আসতে হবে। কোয়েশ্চেনের আ আমরা জানি আরবিতে কোয়েশ্চেন হচ্ছে আ। তাহলে বলো এবার আল আল বিহারু এভাবে হবে তাই না? পড়ো নিচে সেকেন্ড লাইন। আল বিহারু জামরুল বাহরি। গুড কোয়েশ্চন, প্রশ্ন করার মতো এক্সপ্রেশন থাকবে। আবার আবার পড়ো। আল বিহারু জামরুল বাহরি। গুড, এইটাকে সুন্দর করে বলার জন্য ওই দুইটা হামজা, একটা হামজা একটা একটা ওয়াসলা, এই দুইটাকে আমরা একসাথে করে ফেলবো। আল বিহারু, এবার বলো। আল বিহারু জামুল বাহরি। ভেরি গুড, তাহলে দুইটা আলিফ এর মতো পাশাপাশি হওয়াতে আমরা একটা করে নিলাম এবং সেটার উপরে মাদ দিয়ে দিলাম। আল বিহারু জামুল বাহরি। আল আনা ফরাজতা, আল আনা মানে কোথায়? আচ্ছা না, আল আনা মানে এখন। এখন বের হব না। আর এখন খরাজিতা, তুমি বের হয়েছো, হ্যাঁ তুমি এখন এখন, তুমি বের হয়েছ। এখন আমরা এটাকে প্রশ্ন বানাবো, তুমি কি এখন বের হয়েছো? আল আনা খরচটা, লম্বা করে বলতে হবে আল আনা খরাজিতা। বলো। আল আনা খরচটা, আল ইয়াউমা রোজা আপুকা মিন মিন দিমাস, আজকে আমার বাবা দিমাস দিমাস দামে তোমার বাবা, আজকে তোমার বাবা, হ্যাঁ আজকে তোমার বাবা দিমাস কি? এটা হচ্ছে দামেস্ক, মিশরের সিরিয়ার রাজধানী। আচ্ছা আচ্ছা, দামেস আজকে তোমার বাবা দামেস থেকে ফিরে ফিরে আসবে, ফিরে এসেছে। ফিরে এসেছে। এখন এটাকে আমরা প্রশ্ন বানাবো।
আল ইয়ামা রোজা বুকা নিং দিমাস পা আর একটা আর মুদারিসু মুদির মুরি মারিদুন শিক্ষকটি অসুস্থ শিক্ষক সাহেব, শিক্ষকটি তো আর হয় না, টিচার, শিক্ষক সাহেব। হ্যাঁ, শিক্ষক সাহেব অসুস্থ। এবার প্রশ্নটা হবে আল মুদারিসু মারিদুন। আল মুদাররিসু মারিদুন। ওকে, আচ্ছা ইনাবা, অনেক ধন্যবাদ। লিয়া রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম পড়ে। আল মুদিরু কালা হাকাদা হাকাদা, মানে প্রধান শিক্ষক না, শিক্ষক সাহেব বলেছেন এভাবে হাকাদা, এটাকে কি বলতে হবে? হ্যাঁ, এটাকে প্রশ্ন করবো আমরা, শিক্ষক সাহেব কি এভাবে বলেছে? তাহলে হবে আল আল মুদিরু কালা হাকাদা আত তলিবুল জাদিদু আসর হাজাল কুরসিয়া, তাহলে নতুন তলিব নতুন ছাত্র কাসর ভেঙেছে এই কুরসি এই চেয়ারটি, তাহলে নতুন ছাত্রটি এই চেয়ারটি ভেঙেছে। এখন প্রশ্ন করব আমরা, নতুন ছাত্রটি কি এই চেয়ারটি ভেঙেছে? আর তলিবুল জাদিদু কাসর হাজাল কুরসিয়া হাজা তলিবু দরবাকা, অর্থ বলেন। হাজা তলিবু দরবাকা, এই ছাত্রটি তোমাকে মেরেছে। হ্যাঁ, এখানে আর ওই ধরনের প্রশ্ন করি? প্রশ্ন, এখন আর ওই সমস্যাটা নাই, মানে সমস্যা বলতে আগের নিয়মটা নাই, এখন জাস্ট একটা আ বসায় হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আহা, হাজা তলিবু তলিবু দরবাকা, এই গুড, ছাত্রটি কি তোমাকে মেরেছে? অনেক ধন্যবাদ লিয়া রহমান। আচ্ছা, এখন আমরা একটা নতুন জিনিস শিখব। একটু লক্ষ্য করেন, খলাক এটা হচ্ছে একটা ভার্ব, সে সৃষ্টি করেছে। এখন আমরা তৈরি করব, সে আমাকে সৃষ্টি করেছে, আমরা তৈরি করব, সে আমাকে সৃষ্টি করেছে। তাহলে খলাক মানে সে সৃষ্টি করেছে, আর আমাকে হচ্ছে ই। কিন্তু একসাথে যদি আমরা এটা করি, তখন এটা এসে দাঁড়ায় হচ্ছে খলা কি, কিন্তু এটা ভুল, এরকম হবে না। কারণ মূল ভার্ব হচ্ছে খলাক, মূল ভার্ব কখনো ভাঙবে না, এটা এইভাবেই থাকবে খলাক। তাহলে এই ইয়ার আগে একটা নুন যোগ করে আমরা এই ভার্বটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাবো। এভাবেই কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে, এই খলাক এবং ই এর মাঝখানে আমরা শুধু একটা নুন নুন যোগ করব, আর নুনের ইয়ার নিচে যে জেডটা আছে সেটা নুনের নিচে চলে আসবে, আর ইয়ার যখন খালি হয়ে গেল তার মানে ওইটার উপরে একটা সুকুন চলে আসবে। আমি একটা কথা বলে রাখি, কোন অক্ষরই খালি না, সুকুন মানে হচ্ছে হসন্ত। আপনার যদি জবর না থাকে, যদি জের না থাকে, যদি পেশ না থাকে, তাহলে একটা সুকুন আছে সেইখানে, কিন্তু লেখা হয় না সাধারণত। তাহলে ইয়ার নিচে যে জেটটা, এই জেটটা চলে আসবে নুনের নিচে, আর নুন একটা সুকুন নিয়ে নেবে। একসাথে যদি আমরা পড়ি, খলাকনি খলাকনি, তিনি সৃষ্টি করেছেন আমাকে। তো এই একটা নুন যোগ করলাম আমরা কেন, খলাক নামক যে ভার্বটা আছে এই ভার্বটা যেন ভেঙে না যায়, এই ভার্বটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা একটা নুন নিয়ে আসলাম, এবং নুনের নিচে ইয়ার জেটটা দিয়ে দিলাম, ইয়াকে একটা সুকুন দিয়ে দিলাম, খলাকনি, তিনি আমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এখানে আমরা একটু প্রশ্নের উত্তর পড়ি। মিফতাহুল জান্নাত চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম, মিসালুন মানে কি? উদাহরণ। গুড, মিসালুন মানে উদাহরণ। এখন এটা পড়েন। মাং খলাকক, মাং খলাকক, কে তোমাকে সৃষ্টি করেছেন? কে তোমাকে সৃষ্টি করেছেন? আল্লাহু আল্লাহু খলাকনি। গুড, অথবা এভাবে বলা যায়, খলাকনি আল্লাহু, খলাকনি আল্লাহু, মূলত ছিল খলাকনি আল্লাহু, একসাথে মিলিয়ে পড়ার কারণে
খলাকানি আল্লাহু, অথবা আপনি যেভাবে বলেছেন আল্লাহু খলাকানি, এটাও ঠিক। মাং দরাবাকা, দরাবাকা কে তোমাকে মেরেছে? দরাবানি, দরাবানি বিলালুন, দরাবানি বিলালুন, দরাবানি বিলালুন। মান সাআলাকা হাযা সুয়াল, এই প্রশ্নটি মান সাআলা কা, এই তোমাকে কে প্রশ্ন করেছে? হাযা সুয়াল, এই প্রশ্ন, এই প্রশ্ন সুয়ালা, এবার বলেন কি আমাকে কোয়েশ্চেন করেছে? সাআলানি, সাআলানি মুদাররিসুন অথবা হামিদুন অথবা বিলালুন। জি, সাআলানি, সাআলানি মুদাররিসুন। আরো আকাল মুদাররিসু ফিল মসজিদি, আমি না, আরাকা, আরাকা তুমি কি দেখেছো? আরাকাল, আরাকাল মুদাররিসু ফিল মসজিদি, তুমি কি শিক্ষক সাহেবকে মসজিদের মধ্যে দেখেছো? না, এখানে হচ্ছে আরাকা, না না, এখানে হচ্ছে মানে, না না ম্যাডাম, এখানে হচ্ছে শিক্ষক সাহেব তোমাকে কি মসজিদের মধ্যে দেখেছে? শিক্ষক সাহেব তোমাকে কি মসজিদের মধ্যে দেখেছে? কেন হবে, আমি দেখাই। আ হচ্ছে কোয়েশ্চন, আটা হচ্ছে কোয়েশ্চন, আর কা মানে হলো তোমাকে। ভার্বটা হচ্ছে এখানে রআ ভার্ব এখানে, হ্যাঁ জি, রআ মানে সে দেখেছিল। তাহলে শিক্ষক সাহেব কি তোমাকে মসজিদের মধ্যে দেখেছিল? এখন আপনি বলেন তিনি আমাকে দেখেছেন, রআনি, হ্যাঁ অনেক ধন্যবাদ মিফতাহুল জান্নাত চৌধুরী। আমরা একটু আর একটা নতুন শব্দ দেখি, মা আনান। মা আনান মানে হচ্ছে অর্থ, মা আনান অর্থ, এটার মানেই হচ্ছে অর্থ, মিনিং, মা আনান, মা আনান। আর যখন এটা মুদাফ হয় তাহার অর্থ, মা আনাহু, পুরুষবাচক কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় মা আনাহু, আর মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় মা আনাহা, মা আনাহা। তাহলে আমি আবারও বলছি, মা আনান অর্থ হচ্ছে অর্থ, মিনিং, মা আনাহু তাহার অর্থ, মা আনাহা তাহার অর্থ মহিলাবাচক। মা আনান অর্থ, এটার অর্থ হচ্ছে অর্থ, মা আনাহু তাহার অর্থ পুরুষের ক্ষেত্রে, মা আনাহা তাহার অর্থ মহিলার ক্ষেত্রে। না, মা আনা হু পুরুষবাচক আর মা আনা হা মহিলাবাচক। আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখি আমরা, মিন মানে তো আমরা জানি ফ্রম, আর মা মানে হচ্ছে হোয়াট। এটা এই মিন মা একসাথে হয় মিম মা, মানে কি থেকে, মিন প্লাস মা একসাথে হয় মিম মা, মিম্মা মানে হচ্ছে মিন্মা একসাথে পড়া হয় হলো মিম্মা, কি থেকে, মিন প্লাস মা মিম্মা, মিন প্লাস মা মিম্মা। তারপরে এটা পড়েন রহিমা, আপনি সেকেন্ড লাইনটা পড়েন, মিম্মা খালাকাল, মিম্মা খালাকানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিসের থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন? এটা পড়েন, তিনি মানুষকে তিন থেকে সৃষ্টি করেছেন, তিন,
তিন হলো এক ধরনের মাটি, আমরা সামনে পড়বো। হ্যাঁ, কি ধরনের মাটি আমরা সামনে পড়বো? তাহলে খলাকহু মানে তিনি সৃষ্টি করেছেন তাকে, মিন তিন, হ্যাঁ মাটি থেকে, এক ধরনের মাটি থেকে। আচ্ছা, তারপরে বি প্লাস মা মানে হচ্ছে বিমা। বিমা মানে হচ্ছে কি দ্বারা, কিসের দ্বারা? হ্যাঁ রহিমা পড়েন। বিমা কতল তেল হাইয়াতা হাইয়াতা, ভাবছিকে কিসের দ্বারা তুমি মেরেছ? কতল তু হাল বিল হাজারি, তোরে হাজারি কতল তু হা, আমি সেটাকে মেরেছি বিল হাজারি, তোর হাজারি পাথর পাথর দ্বারা মেরেছি আমি সেটাকে। লি প্লাস মা, হ্যাঁ লিমা। লিমা মানে হচ্ছে কিসের জন্য, ওয়াই, লিমা ওয়াই। পরেন রহিমা। লিমা খরচটা মিনাল ফসলি, কিসের জন্য তুমি ক্লাসরুম থেকে বেরিয়েছো? খরচ তো লি আন্নানি মারিদুন, আমি শরীর অসুস্থতার জন্য বেরিয়ে। আন প্লাস মা মানে আনমা, আম্মা, আম্মা এটার মানে হলো যে কোন ব্যাপারে, কোন ব্যাপারে। আর বাহাসা ইয়া বাহাসু ভার্বের সাথে তারপরে আনটা আসে, বাহাসা ইয়া বাহাসুর পরে আনটা আসে। বাহাসা ইয়া বাহাসু মানে হচ্ছে খোঁজ করা, কোনো কিছু খোঁজা, বাহাসা ইয়া বাহাসু। হ্যাঁ পড়েন রহিমা। আম্মা বাহাসা ফিল মাদ্রাসাতি, মাদ্রাসাতে তুমি কি খুঁজতেছো, কি খুঁজেছো? মাদ্রাসাতে তুমি কি বাহাসু আন সাতি, আমি আমার ঘড়িটা, সাতি, সাতুন মানে ঘড়ি, আর সাতি। আচ্ছা এতটুকু থাকুক আজকের ক্লাসটাতে। আমরা তাহলে পড়লাম হচ্ছে রিডার থ্রি লেসন নাইন এক্সারসাইজ 13 পর্যন্ত, 14 আমরা এর পর দিন পড়বো ইনশাআল্লাহ।